সাওল আর্ট সেন্টারের দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকীতে আমার শুভেচ্ছা গ্রহণ করুন। সাওল আর্ট সেন্টার এমন একটি কাজ করছে আমাদের বাংলাদেশের জনগোষ্ঠীকে একটা স্বাস্থ্যবান জনগোষ্ঠীতে পরিণত করবার জন্যে, শারীরিক সুস্থতার জন্য যে সমস্ত সুস্থ জীবনাচরণ আমাদের মেনে চলা উচিত সেগুলো খুবই জনপ্রিয়তার সাথে এবং গ্রহণযোগ্যভাবে মানুষ যেন সাধারণ ভাষায় বোঝে সেভাবে তারা কাজটা করে যাচ্ছে। আমাদের হৃদরোগের চিকিৎসা চাইতে হৃদরোগ প্রতিরোধ করাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দরকার। আমাদের মানুষ যদি একের পর এক হৃদরোগে আক্রান্ত হতে থাকে, কতগুলো হাসপাতালে আমরা তাদের চিকিৎসা করতে পারবো? সেই সক্ষমতা সবচাইতে ধনী দেশেরও নেই। আমাদের দেশের দরিদ্র থেকে শুরু করে যারা অবস্থাপন্ন মানুষ সবারই জীবনযাত্রায় এমন কিছু আমাদের করা দরকার স্বাস্থ্যবান জীবনাচরণের জন্য, আমরা যেন হৃদরোগ থেকে মুক্তি পেতে পারি। শুধু হৃদরোগ নয়, সাওল হার্ট সেন্টারে যে সমস্ত তাদের খাদ্যাভ্যাস, শারীরিক সেই ব্যায়াম এবং অন্যান্য শৃঙ্খলা শেখায়, সেখান থেকে কিন্তু অন্যান্য দীর্ঘমেয়াদী অসংক্রামক ব্যাধি সেখান থেকেও কিন্তু এ থেকে মুক্তি পাওয়া যাবে। হৃদরোগের পাশাপাশি ফুসফুসের দীর্ঘমেয়াদী সংক্রমণ, ক্যান্সার, কিডনির যে দীর্ঘমেয়াদী অসুখ, এগুলো অনেক কিছুর থেকেই মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারি যদি আমরা সাওল হার্ট সেন্টারের যে সমস্ত নিয়ম আছে, তাদের যে সমস্ত পদ্ধতি আছে সেগুলো মেনে চলি। আমি আশা করব যে সাওল হার্ট সেন্টার অতিরিক্ত সমৃদ্ধি হোক এবং সারা দেশের মানুষ সাওল হার্ট সেন্টারের যে তাদের সুস্থ জীবনাচরণের নিয়মবিধি তারা মেনে চলুক, আমরা বিশ্বে একটা স্বাস্থ্যবান বাংলাদেশের মানুষ গড়ে তুলতে পারবো। একটা স্বাস্থ্যবান জনগোষ্ঠী, স্বাস্থ্যবান প্রজন্ম আমাদের গড়ে উঠবে। সবাইকে ধন্যবাদ।